দেখুন এবার আকাশ নয় মহাকাশেও মহাকাশে যুদ্ধ বিমান মিড থার্টি ফাইটার জেটের নতুন ভাষণ তৈরি করেছে রাশিয়া তবে শুধু আধুনিকীকরণই নয় একেবারে নতুন রূপে আনা হচ্ছে এই যুদ্ধ বিমান এমনটাই জানানো হয়েছে রাশিয়ান সংবাদ মাধ্যমে আর এই যুদ্ধবিমান শুধুমাত্র আকাশ নয় মহাকাশেও ছুটবে মিক সংস্থা সিইও জানিয়েছেন এই যুদ্ধবিমানের মেশিন এতটাই আধুনিক হবে যে এটি মহাকাশেও চালানো যাবে থাকবে নতুন অস্ত্র অধিক গতি অনেক বেশি অপারেশনাল রেঞ্জ এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে সিইও ইলিয়া তারনেস্কো জানিয়েছে যুদ্ধবিমানের নির্মাণ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এটি একেবারে নতুন চেহারায় ফিরে আসবে যেখানে থাকবে একেবারে নতুন প্রযুক্তির ব্যবহার রাশিয়ার পুরো সীমান্ত জুড়ে তৎপর নজরদারি চালাবে এই যুদ্ধ বিমান পরবর্তীতে পাইলট ছাড়াও উঠতে পারবে এটি এমনটাই জানানো হয়েছে তবে যুদ্ধ বিমান সম্পর্কে খুব বেশি তথ্য এখনও প্রকাশ্যে আনা হয়নি এর আগে রাশিয়া জানিয়েছিল এই যুদ্ধ শক্তিশালী লেজার থাকবে যা শত্রুপক্ষের মিসাইলকে আঘাত করতে পারবে হামলাকারী মিসাইলকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে এই লেজারে রাশিয়ান নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে রেডিও ইলেকট্রনিক টেকনোলজি গ্রুপের উপদেষ্টা ভ্লাদিমির মিকেভ জানিয়েছেন ইতিমধ্যে রাশিয়ার হেলিকপ্টার ও যুদ্ধ লেজার প্রযুক্তি স্থাপন করা হয়েছে তিনি বলেন কোনো মিসাইল রাশিয়ার দিকে ফিরে তাকালেও তাকে শেষ করে দেওয়া হবে আর স্বাভাবিকভাবেই নতুন সিক্স জেনারেশন ফাইটার যেটা থাকবে এই প্রযুক্তি ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি